প্রত্যেক লোকের বাড়িতে গরীব লোকদের বাড়িতে ঈদ উল ফিতরের দিনে নিম্নমানের হলেও নতুন জামা বাচ্চাদের গায়ে যাবে আর তাদের ওখানে গোশত গোশত এবং সাদা বা ভালো চাউলের ভাত এগুলি তারা ছাসা একটু মিষ্টি খেতে পারবে আলহামদুলিল্লাহ এবং হি হি করে হাসবে হাসতে হাসতে বাপেও ঈদে নামাজ যাবে বাচ্চারাও খেলবে এই রকমের একটা পরিস্থিতি দেশে হোক সেটা আপনারা আশা করেন না হ্যাঁ এখন পকেটে তো হাত দেবে না সেই জন্য কথা বলল না এরকম করে নিচের মতো আমি তো দেখি দেখে বলতে পারি না মুসল্লি কন্যা গ্রহণ করে কি আশা করেন না আপনারাই সাক্ষী থাকলেন যেটা যেটা হয়েছে এটা 250 গ্রাম প্রত্যেকটা এবাদত ফরজ করবার সময় প্রত্যেকটা এবাদত রোজা এবার রোজার আলোচনা প্রত্যেকটা এবাদত ফরজ করবার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমতকে হিকমত বলে কৌশলকে মনের মধ্যে রাখেন সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এইটা নামাজটাকে ফরজ করছেন এটা হলো মানুষের কলবের অধপতন হয় যে মানুষের আকলের বুদ্ধির এই আকলের চিন্তা শক্তির অধপতন হয়েছে সেইটার আরো ডেভেলপমেন্ট করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন হুদান লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়েত হবে তাদের আল্লাহর জাতের নূর তাদের কলবের মধ্যে ব্রেনের মধ্যে বেশি আসবে যদি তারা কোরআন পড়ে কোরআন নাজিল করবার উদ্দেশ্য কি নামাজ ফরজ করবার উদ্দেশ্য কি রোজা ফরজ করবার উদ্দেশ্যই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর এই এই কাবা শরীফের ইমাম আব্দুল্লাহ আব্দুল গনি খাইয়াত আমার ওস্তাদ ডক্টর আইয়ুব ছিলেন আমার দোস্ত বন্ধু আল্লামা উমর এও আমার দোস্ত লোক ছিল উনুর বাবা তার বাপ মোহাম্মদ বিন আবদুল্লাহ আমার মুরব্বি ওস্তাদ ছিলেন ভাইয়ের আবার মনোযোগ দিবেন হাদাব 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 শব্দের অর্থ হলো এটা হলো লক্ষ্য আর মূল মূল টার্গেট কি মূল উদ্দেশ্য কি তাহলে আপনি বাজারে যাচ্ছেন এই যে একটা শিক্ষিত লোক বাজারে যাচ্ছেন থলি হাতে কি উদ্দেশ্য তা এটা হলো আপনি মাছ কিনবেন গোস্ত কিনবেন সবজি কিনবেন তরকারি কিনবেন এগুলি কিনবার জন্যই আপনি বাজারে যাচ্ছেন তাহলে এটার একবারে সর্বশেষ আপনার মূল লক্ষ্য কি তাহলে বাসায় আনবার পরে রান্না হবে পাক হবে আমার স্ত্রী এদের ভালো করে রান্না করবে আর অনুরূপ আমার বিয়াই আসবে ছেলে বিয়া দিছি বিয়াই আসবে আর বিয়াইরে নিয়ে গোস্ত পোলাও এগুলো সব উত্তমভাবে খাবো দেহে বল বানাবো আল্লাহর ইবাদত করবো আর যদি কুস্তিগির হয় তাহলে বলে কুস্তি আগামী পরশু দিন কুস্তি তাহলে কুস্তিতে জিতবো বিরাট টাকা কামাই করবো তা অনুরূপভাবে তাহলে একটা হলো যে বাজারে যাচ্ছেন মালপত্র কিনছেন এখানে দুইটা জিনিস এক হলো লক্ষ্য আর এক হলো উদ্দেশ্য অনুরূপভাবে রোজা আল্লাহ ফরজ করলেন এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য কি লক্ষ্য হলো যে একজন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিগত 11 মাসে যে আদ্যাত আত্মার যে অধবদল হয়েছে সেইটা আবার পুনরায় সংশোধন করে দেওয়া সেইটা আবার পুনরায় ব্যাটারিতে চার্জ দিয়ে দেওয়া আর এর চূড়ান্ত লক্ষ্য কি চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর যেমন বলেছেন রসুলুল্লাহ যেমন বলেছেন আল্লাহর হাতের থেকে কিয়ামতের দিনে বিচারের পরে স্বয়ং আল্লাহর হাতের থেকে বিশাল পুরস্কারটা পেয়ে বেহেস্তের মধ্যে অনন্ত সম্মানিত জীবন যাপন করবার একটা বিরাট সুযোগ হলো এইটা সুবহানাল্লাহ বলে না